জয় হরিচাঁদ জয় গুরু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকের আলোচনায় আপনাদের সঙ্গে উপস্থিত আছি আমার আজকের আলোচনার বিষয় হলো একটা সন্তান জন্ম নেবার পিছে কার হাত অর্থাৎ একটা সন্তান জন্ম দেয় এই পৃথিবীতে কি মা বাবা দুজনে নাকি স্বয়ং ভগবান তিনি অর্থাৎ একটা সন্তান জন্ম নেবার পিছে মা বাবার হাত কতটা এ বিষয়ে আজ আলোচনা একটা সন্তান পিছনে মা বাবার হাত কতটা অথবা ভগবানের হাত কতটা এ বিষয়ে আজ আলোচনা করব ভগবান কি সেই একটা বাচ্চাকে তার মার গর্বে প্রেরণ করেন এবং সেখান থেকে তিনি ভ্রমিষ্ঠ হন নাকি পিতার শরীর থেকে মার গর্বে আসে তারপরে তিনি ভূমিষ্ঠ হন নাকি ভগবান পিতার শরীরে সেই সন্তানকে আগে পাঠায় এবং সেই সন্তান ধীরে ধীরে মার সঙ্গে যখন মিলিত হয় বাবা তখন মার শরীরে প্রবেশ করে এবং পরবর্তীকালে সে ভূমিষ্ঠ হয় এটি হয় কি বলছে শাস্ত্র বিষয়টা কি নাকি এই প্রকৃতির নিয়মে প্রকৃতি থেকেই আসে নাকি স্বয়ং ঈশ্বর আহ সরাসরি বাবা শরীরে দিয়ে মার মাধ্যমে আসে নাকি মার শরীরে মার শরীরের মধ্যে তাকে সরাসরি ভাবে দেয় কি ব্যাপারটা কি আমরা যাই কিছু দেখি কেউ কিছু যদি বলা হয় যে ভাই তোমার সন্তানকে এই ব্যাপার করছো ভাই কি এতগুলো সন্তান কি করবো ভগবান দেয় আমার কিছু করার নাই এই বিষয়গুলো আজ আমরা দেখবো যে আসলে কি একটা সন্তান ভগবান দেয় নাকি বাবা মার আহ কর্মের জন্য আসে কি ব্যাপারটা কি অনেক অনেক সন্তান তো দেখেছি একবারই আবার মার হাতে বা বাবার হাতেও খায় না তারা ভগবানের আরাধনা করতে যাচ্ছেন সেই ভগবান তাকে কতটুকু জন্মের পিছনে তার কতটুকু হাত আছে যে মা অথবা বাবার হাতে খায় না যে ভগবানের আরাধনা করতে যাচ্ছে সেই ভগবানের ভূমিকা কতটুকু তার জন্মের পিছনে আজ সে বিষয়ে আলোচনা করব আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন এবং আমি বেদের থেকে প্রমাণ দেবো বেদ ধরেছি কয়েকদিন ধরে বেদের প্রমাণ দিচ্ছে বেদের থেকেই প্রমাণ দেব। যে এই জন্মের পিছনে বাবা মা অথবা ভগবানের ভূমিকা কার বেশি ঠিক আছে তার কথা না পারি আপনাদের যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সত্য অনুসন্ধানী লাইব্রেরি এখানে যোগাযোগ করলেই আপনাদের কুরিয়ার করে বই পাঠিয়ে দেবে শ্রীহরি লীলামৃত এবং আমার লেখা বই এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসুন আর কথা না বাড়িয়ে আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই উপনিষদ উপনিষদ এই সমগ্র প্রকাশ করেছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে তো দর্শক আপনাদের নিয়ে এসেছি ঐতরীয় উপনিষদের মধ্যে এই ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডে আপনাদের আমি নিয়ে যাচ্ছি তো দর্শক আপনাদের আমি নিয়ে এসেছি ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ে প্রথম খণ্ডে শ্রোদ্ধ দর্শক এটি দেখুন এটি হচ্ছে প্রথম মন্ত্র আসুন এই প্রথম মন্ত্রের অনুবাদ কি করা হয়েছে আমরা একটু সেটি দেখে নিই ব্যাখ্যা এই জীব প্রথমে পুরুষ শরীরে ব্র্যাকেটে রয়েছে পিতৃ শরীরে বীর্যরূপে গর্বিত প্রকট হয় পুরুষ শরীরে এই বীর্য সকল অঙ্গ থেকে নিষ্ঠিত উৎপন্ন তেজ ব্র্যাকেটে সারবস্তু পিতা স্বস্বরূপভূত ওই বীর্যরূপ তেজ প্রথমে নিজ শরীরে ধারণ পোষণ করেন ব্রহ্মচর্য দ্বারা তাকে বর্ধিত এবং পুষ্ট করেন পুনঃ যখন ওই বীর্য স্ত্রীর মধ্যে সিঞ্চিত করেন এবং একে গর্বরূপে উৎপন্ন করেন এই এইরূপ মাতৃশরীরে প্রবেশী হল এর প্রথম জন্ম দশক আপনারা দেখলেন বেদের থেকে প্রমাণ দিলাম আমি যে এই প্রকৃতির যে খাবার সেই খাবার খেয়ে পিতার শরীরে রস সঞ্চিত হয় অর্থাৎ বীর্য তৈরি হয় এবং মায়ের সঙ্গে যখন সে অতি মিলন করে সেই মিলনের ফলে পিতার শরীরে শুক্রাণু মায়ের মাতৃগর্ভে গিয়ে সঞ্চিত হয় এবং সেখানে গিয়ে সে গর্ব ধারণ করে এবং পরবর্তীকালে সে ভূমিষ্ঠ হয় এখানে ঈশ্বর বলতে তারা যে ভগবানকে মানে অর্থাৎ যে ভগবানকে মেনে সে মার হাতে খায় না বাবার হাতে খায় না তার কোনো ভূমিকা এখানে নেই যদি বলে তার ভগবান এই প্রকৃতি প্রকৃতি সেবা করতে গেলে মার হাতে খাওয়া যাবে না বাবার হাতে খাওয়া যাবে না এটা কিন্তু শুধুমাত্র বাদরামি ছাড়া কিছুই হবে না ভগবানের নামে ঈশ্বরের নামে আর কতদিন মিথ্যাচার আর কতদিন এমন ভাবে চলবে দিন ফিরিয়ে এসেছে তাই ভগবানের নামে মিথ্যাচার না করে ঈশ্বরের নামে মিথ্যাচার না করে ধর্মের নামে ব্যবচার বাদ দিয়ে ধর্মের নামে ব্যবসা বাদ দিয়ে সহজ সরল হন সাধারণ ভাবে চলুন একজন মানুষ হতে শিখুন সকলে আমি চাইছি মানুষ হতে তাই আমি মানুষের কথা বলছি আমরা সকলে একসাথে মিশে সকলে পাশাপাশি থেকে জাতাজাতি ভুলে এই ঈশ্বর শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ এটি বাদ দিয়ে আমরা একে অপরের পাশে থেকে তো ভাতৃত্ব বোধে যেন চলতে পারি এটি সকলের কাছে কাম্য আর যারা মার হাতে খায় না তারা শুনে রাখুন তা আগামী দিনে আপনাদের জন্য আমি ভিডিও আনছি মা বাবা শ্রেষ্ঠ নাকি ঈশ্বর শ্রেষ্ঠ এ বিষয়ে বেদ কি বলছে এ বিষয়ে পুরাণ কি বলছে এ বিষয়ে সংহিতা কি বলছে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং তারা যাকে ভগবান বলে মানে সেই ভগবান কি বলছে মা বাবা শ্রেষ্ঠ নাকি তিনি শ্রেষ্ঠ সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ